ঝামেলার মধ্যে ছিলাম বিধায়, লাইভ থেকে সরে গেলাম, আপনারা এখন আবার যুক্ত হতে পারেন, কথাবার্তা বলি, চলেন। আসেন আসেন। ঈদ মুবারক। আমি এখন লাইভে আছি, ফেসবুকের লাইভে। আয় তুই এদিকে। আনান আব্দুল্লাহ সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মানু মামুন, লাভ ইউ বস, আই অলসো লাভ ইউ। আসাদ প্যারিস বস, সালাম, ওয়ালাইকুম সালাম। রাব্বি খান লিখেছেন হাই ভাইয়া, হাই। আহমেদ মোহাম্মদ, ঈদ মুবারক বস, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরিফুল ইসলাম বাবু লিখেছেন ভাই কেমন আছেন, বেশ ভালো আছি, আপনি ভালো থাকবেন। কামরুল হাসান, হ্যালো ভাই, কেমন আছেন, ভালো। রিয়াজ মোর্শেদ ওবায়েদ, ঈদ মুবারক, ঈদ মুবারক। আকিব মাহবুব বস, সম্রাট বিডি একই কথা বলতে চাইছেন, কীভাবে মোশাররফ করিমের মতো শক্তিমান, শক্তিমান অভিনেতা আমি কিনা আমি তো জানি না, বাট সরি, বাট যে কোনো কাজের ক্ষেত্রেই তো প্রথম দরকার ভালোবাসা। আপনি আগে দেখেন যে আসলে আপনি ভালোবাসেন কি না, এবং এই বিষয়ে কথা বলতে গেলে তো আসলে দীর্ঘ সময় লাগে। আমরা অনেক সময় মনে করি আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য যখন কষ্টটা করতে হয় তখন সে কষ্টটা করতে চাই না, তার মানে আমি ভালোবাসি না, মোহের মধ্যে আছি। আপনার ব্যাপারটা মোহ না ভালোবাসা সেটা আবিষ্কার করেন। আরেকটা জিনিস আবিষ্কার করতে হবে সম্রাট, যে আপনি আপনার ভেতরে আসলে ব্যাপারটা আছে কি না, অভিনয়ের ব্যাপারটা, দেন আপনি হয়তো, আমি যেমন থিয়েটার করেছি বাংলাদেশে, সেটাই একটা বড় উপায় আমি মনে করি। আপনি থিয়েটার করতে পারেন, এইভাবে আপনি আগাতে পারেন, শর্টকাট কোনো বুদ্ধি নেই। আহমেদ বিন্দানি, ঈদ মুবারক। জাকারিয়া আহমেদ অমি, ঈদ মুবারক। আরিফুল ইসলাম বাবু, ঈদ মুবারক। আদিল হোসেন, আজকের দিনটা কেমন গেল, হ্যাঁ ভালোই, ভালো যাচ্ছে। রাব্বি খান কেমন আছেন, ভালো। কামরুল ইসলাম, ঈদ মুবারক। জামাল মানিক ভাইয়া কেমন আছেন, ভালো। একজন লিখেছেন আমার কথা আসতে শোনা যাচ্ছে, তার কারণ কি হয়তো সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই এখন কথা কি জোরে শোনা যাচ্ছে? নোমান বিন আসাফ বড় কথা লিখেছে, ঈদ মুবারক মোশাররফ ভাই, আই এম ফ্রম জার্মানি, আই এম ফ্রম জার্মানি। ওকে, আপনি ফ্রম জার্মানি, আই হিয়ার ইউ আর সাপোজ টু কাম ইন এ প্রোগ্রাম ইন ফ্রাঙ্কফুর্ট, প্লিজ কুড ইউ লেট মি নো দ্য প্রোগ্রাম শিডিউল। না, আমি এখনও জানি না ফ্রাঙ্কফুর্টে যাবো কি যাবো না, অথবা ভুলে গেছি এরকম, তবে গেলে নিশ্চয়ই দেখা হবে। সৌরভ হোসেন, লাভ ইউ বস, লাভ ইউ। সম্রাট বিডি, নতুন সিনেমা কবে আসবে জানি না। তকির ভাই নতুন একটা সিনেমা করতে যাচ্ছি সামনে, হালদা, সেটা হয়তো আসবে ঠিকঠাক মতো, এখন শুটিং শুরু হয় নাই। আচ্ছা, ভিন্ন পথের মানুষ। গরু হাম্বা মুবারক, আপনি দুর্বল রসিকতা করার চেষ্টা করছেন, ট্রাই করতে থাকেন, এক সময় রসিকতা আপনার ম্যাচিউরড হবে, ভালো। ঈদ মুবারক, ঈদ মুবারক। রিসাদ চৌধুরী ভাই কেমন আছেন, ভালো। রিয়াজ মোহাম্মদ ওবায়েদ, ভাই হেয়ার কাট কি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে, আসলে আমি কোনো স্টাইল করি না, চুল নিজের গতিতে আগায় এবং তাতে যা দাঁড়ায় সেটাই, সেটাতে আমি সন্তুষ্ট। সাদ্দাম হোসেন মালয়েশিয়া, ওকে। শান্ত সময় ভাই, পেয়ারা তিন নাটকটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, নাটক দেখছি আপনার, থ্যাংক ইউ। নাটক শুধু আমার না, বাংলাদেশের নাটক দেখানোটা চাই, এটাই দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের নাটক পার্শ্ববর্তী দেশে চলে না, এবং আমাদের চ্যানেলগুলো চলে না, কিন্তু ওদের চ্যানেল আমাদের এখানে চলে, তার সঙ্গে পাল্লা দিয়ে আমরা কাজ করছি। ওদের অনেক টাকা পয়সা, অনেক বাজেট ইত্যাদি ইত্যাদি, আমাদের অত কিছু নাই, তারপরেও উই আর রানিং, এবং আমাদের দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শক আমাদের নাটক ভালোবাসেন, আই এম গ্রেটফুল, এবং আমাদের নাটক দেখবেন, ধন্যবাদ। রাজশঙ্কর মদক, আফটার ভানু বন্দ্যোপাধ্যায়, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ, গ্রেটেস্ট আর্টিস্টের সঙ্গে তুলনা করলেন। আচ্ছা ভাই, সৌদি থেকে বলছি, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক বস, কেমন আছেন, রাজীব সরকার ভালো আছে, জীবন এক রং কোনো, উনি বলেছেন লাভ ইউ, লাভ ইউ। কামরুল হাসান বস, লাভ ইউ। আচ্ছা,
এটার কি এখনো কোনো উপায় বের হয়েছে যে একটু স্লোলি আসবে, এক নাগাড়ে এতক্ষণে অ্যান্সার কীভাবে দেবো বলেন? দুজনের হিরণ ইসলাম কাতারবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক। আচ্ছা, আপনাদেরও ঈদ মোবারক, ভালো থাকেন। ফ্রেশ ফুল স্কাই লিখছেন, কেনে কালার ও ভাই, এটা বুঝি নাই কিন্তু ভালো লাগছে। মিজানুর রহমান কেমন আছেন? ভালো আছি। জাহিদুল হাই হাই ভাই, ভাইয়া কেমন আছো? তুমি করে বলতেছেন কেন বুঝলাম না, মানে ই উঠে গেছে নাকি? কেমন আছেন লিখবেন, কারণ আপনার সঙ্গে তো আমার ওরকম কোনো রিলেশনশিপ ডেভেলপ হয় নাই। এই এক ঝামেলা হয়েছে, এখন তুম করে তুমিতে চলে যায়। আমরা ইংরেজ না, এটা মাথায় রাখতে হবে। সজীব আজুব, বাহ, এর নামটাই ভালো লাগছে ভাই। আজকে একটা গান হবে নাকি অথবা কবিতা, হইতে পারে, জানি না। তৌহিদুজ্জামান, আচ্ছা, আবুল কন্ট্রোলই করতে পারতেছি না। আই লাভ ইউ, ইউ আর মাই হিরো ইন দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শেখ তারেক ভালো, ইয়াকুব আলী বসে একটা অ্যান্সার দিবেন, দিলাম। মামুন আবদুল্লাহ, মামুন আবদুল্লাহ আপনাকে ডিলিট করতেছি। কোথায় ভাই? ভালো আছেন। রেদওয়ানুল ইসলাম, রেদওয়ানুল ইসলাম আমি এখন ধানমন্ডিতে আছি। গিয়াসুদ্দিন ভাই, আপনার প্রথম নাটক কি? অতিথি। আমি জানি, ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল ইউটিউব চ্যানেল? না, এখনও নাই, সামনে খুলব। মাহফুজ মানে ঈদ মোবারক। আবদুল্লাহ কি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খোকা বাবু গুরু কেমন আছেন? ভালো আছে, কিন্তু তুমি আমার শিষ্য কীভাবে, এটা বুঝলাম না। ভাই কই আপনি? সাউন্ড একটু আস্তে আস্তে হচ্ছে, আমাকে সাউন্ড ঠিক আছে বলেন তো। ভালো আছি। আমি আপনাকে ভালোবাসি না ভাই। ঈদ কেমন কাটলো? ভালো, ভাই কম কেন? আচ্ছা ঠিক আছে, মুহুর্মুহ ও পূর্যপরি প্রশ্ন এবং সব প্রশ্নের উত্তর দেওয়া তো মুশকিল। আমি বহুদিন পরে আড্ডা মারতে আসছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও ভালো অ্যাক্টিং করতে চাই এবং আশা করি পারবো। আপনারা থাকবেন আমার সাথে এবং আপনারাই আসলে আমাদের সম্পদ, আমরা যারা অভিনয় টভিনয় করি আপনাদের জন্যই করি। ওকে, খুদা হাফেজ, ভালো থাকুন, বাই 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 বাই। রিসোর্স পার্ট।